অন্যান্য মেলার মতো হলেও এটি একদম আলাদা। এটা বরকনের মেলা। এখানে তরুণ তরুণীরা এসেছে জীবনসঙ্গী বেছে নিতে। ক্ষুদ্র নিগোষ্ঠীর ছেলেমেয়েরা এখান থেকে পছন্দের জীবনসঙ্গী খুঁজে নিতে পারেন। এই মেলায় পাত্র বা পাত্রী পছন্দ হলে পরিবারের মাধ্যমে ধুমধাম করে বিয়ে দেওয়া হয়। প্রায় 200 বছর ধরে এই মেলা আয়োজন করছেন দিনাজপুরের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ। সাধারণত দুর্গাপূজার বিজয় দশমীর পরদিন একদিনের এই মেলাটি বসে। দিনাজপুর বীরগঞ্জ উপজেলার গোপালগঞ্জ উচ্চ বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার হয়ে গেল এই মেলা। ক্ষুদ্র নিগোষ্ঠীর তরুণ তরুণীদের পাশাপাশি অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষও আসে মেলায়। আমি এখানে আসছি একটা উদ্দেশ্য, যে মেয়ে দেখতে যদি আমার পছন্দ হয় তাহলে আমি বাড়িতে প্রস্তাব দিব মেয়ের বাড়িতে। শুধু আদিবাসীরা না, এখানে সব ধরনের মানুষেরা আসতে পারে, এই মেলাতে আসার কোনো বাধা নাই। এই মেলাটি হচ্ছে আমাদের দিনাজপুরের অন্যতম একটা ঐতিহ্য। একসময় মেলায় বরকনে পছন্দ এবং মেলাতেই বিয়ে হতো, তবে এখন মেলায় পছন্দ করে পরে পারিবারিক ভাবে বিয়ের অনুষ্ঠান হয় বলে জানান আয়োজকরা। শুভ কাজে ভাদ্র মাসে কোনো আলাপ আলোচনা হয় না, এই জন্য আশ্বিন থেকে কার্তিক অগ্রহায়ণের মধ্যেই এগুলো আলাপ আলোচনা। আমাদের এই মিলন মেলার উদ্দেশ্যটাই হচ্ছে আমাদের আদিবাসীদের কৃষ্টি কালচারটাকে টিকিয়ে রাখবার জন্য। আদিবাসীদের এই সংস্কৃতি ধরে রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান স্থানীয় রাজনীতিবিদ ও জনপ্রতিনিধিরা। আমরা এই মেলার অভিজ্ঞতা থেকেই সামনে আমরা ঠিক করব যে এই মেলাটাকে আরও আকর্ষণীয়, আরও বেশি আনন্দময় কীভাবে করা যায়। মেলায় নিরাপত্তায় সব রকম ব্যবস্থা গ্রহণের দাবি জানান প্রশাসনের এই কর্মকর্তা। দুষ্কৃতিকারী যদি অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য কোনো কিছু করতে চায় সে বিষয়ে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়ার আমাদের সক্ষমতা আছে। আমরা এই মেলাটি যাতে নিরাপত্তার সহিত নির্বিঘ্নে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয় সেক্ষেত্রে আমরা দিনাজপুর জেলা পুলিশের পক্ষ থেকে আমরা নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করেছি। এই মিলন মেলায় উপস্থিত ছিলেন ঠাকুরগাঁ, পঞ্চগড়, নীলফামারি, রাজশাহী ও নওগাঁ জেলার ক্ষুদ্র নিগোষ্ঠীর তরুণ তরুণীরা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।